শুভ ষষ্ঠী প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সকল বন্ধুকে জানাচ্ছি আজকে চলে এসেছি আমরা ডঙ্গল বড় ডঙ্গল আমাদের সামনে একটা বড় ডঙ্গল আছে সেই ডঙ্গলে একটা আলু বড় ডঙ্গল আলু আলুপট্টিতে খুব একটা সুন্দর প্যান্ডেল হয়েছে দারুণ দারুণ অসাধারণ প্যান্ডেলটা মানে বলে বোঝানো যাবে না রাস্তা থেকে পুরো লাইটিংয়ে পুরো ভর্তি হয়ে গেছে একটার পর একটা লাইটিং যাচ্ছে এবার আস্তে আমরা মণ্ডপের ভেতরের দিকে মানে এগোচ্ছি এত সুন্দর যে মণ্ডপটা তৈরি করেছে সত্যি মানে অসাধারণ মানে সুন্দর প্যান্ডেল একবারে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই সকলেই অবশ্যই আসবেন দেখে যাবেন যে দুর্গা ঠাকুরটাও এত সুন্দর করেছে প্রচুর সুন্দর এই যে প্যান্ডেলের একদম আমরা কাছে চলে এসেছি প্যান্ডেলের কাছে অনেক রকম মূর্তি দিয়ে বানানো হয়েছে আর এই দিকটা দিয়ে আমরা ঘুরে যাচ্ছি এইদিকে লাইটিংটা কি সুন্দর বা লাইটিং লাইটিংগুলো দারুণ আছে কিন্তু ও বা কি সুন্দর অসাধারণ দারুণ সুন্দর আমরা গেছিলাম সে সন্ধ্যেবেলা প্রায় সাতটার বেজে গিয়েছিল আর এখানে দারুণ সুন্দর মানে শোলা দিয়ে বানানো হয়েছে আর সামনেটা এটা কী সুন্দর মানে মানে ফুল গাছ আর সব দেওয়া আছে আর অনেকে এখানে আসছেন মানে ঠাকুর দেখতে আর একদম আমাদের এটা বাড়ির সামনে কিন্তু এটা হয়েছে একটু একটু সামনেই আর এখানে প্রচুর প্রচুর লোক আর এখানে হচ্ছে স্টেজ প্রোগ্রামও হবে এখানে সব কি হচ্ছে আর এই দিকটাতে ঠাকুরের যে সামনের যে মানে অংশটা সামনের অংশটা ভালো করে দেখেন বন্ধুরা দারুণ কিন্তু হয়েছে বলুন অবশ্যই কমেন্টে জানাও যে কেমন হয়েছে প্যান্ডেলটা আমাদের এখানে আর এখানেটা কি সুন্দর করে দেয়া রয়েছে কি সুন্দরভাবে সাজিয়েছে আর অনেক রকম মূর্তি দেখুন বন্ধুরা প্যান্ডেলটাই অনেক রকম মূর্তি এবং আলো দিয়েছে আর ভেতরের তো এখনও এখনও আরও আকর্ষণ রয়েছে অবশ্যই বন্ধুরকে দেখাবো আর এখানে ঘেরা দিয়ে আছে পুরুষ একদিকে যাবে মহিলা একদিকে এ যে ডোম লেখা আছে আর এটা খুব সুন্দর গণেশ আছে আবার এদিকটায় কি সুন্দর প্রদীপ দিয়ে মানে লাইটিং এর প্রদীপ করেছে আর আস্তে আস্তে ভেতরের দিকে এবারে প্রবেশ করছি আমরা এবারে এটা হচ্ছে মানে গেটের সামনের অংশটা কি সুন্দর ছোট ছোট করে ফুল দিয়ে টবে সাজিয়েছে আর এদিকটা কি সুন্দর দেখতে এটা ছোলা দিয়ে বানানো একটা মানুষ বানিয়েছে কালার করেছে আর এগুলো সামনে কুলোর মধ্যে একটা দুর্গা মায়ের ছবি দেওয়া আঁকা হয়েছে আর এই যে মানে ঠেকা এগুলো যেগুলো যে উপরে রয়েছে ওগুলো ঠেকা আর এখানে এগুলো যে ছোলা এগুলো যে বানানো আছে সব ছোলা দিয়ে সোলার উপরে খুব সুন্দর ডিজাইন আর ঝাড়বাতিটাও কিন্তু দারুণ লাগছে হেভি করেছে সাইডটা ঝাড়বাতি সাইডটা এটা হচ্ছে উপরে ছিল উপরের অংশ ঠিক আছে আর এটা হচ্ছে ভিতরের মা দুর্গার মা প্রতিমা দু হাতে দুটো ত্রিশূল নিয়েছে এবং দুটো দু